সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে একটু যাচ্ছিলাম আমাদের পঞ্চায়েতে, দোকাছি গ্রাম পঞ্চায়েতে। তো সেখানে যেতে গিয়ে দেখছি এখানে মাঠের মধ্যে ফুল চাষ হয়েছে, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ পুরো মাঠের মধ্যে আমি আছি এখন। ওইখানে আমার সাইকেল রাখা আছে, তো ওখান থেকে মাঠের মধ্যে এসেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা কত ফুল চাষ করেছে এখানে, পুরোটা গাঁদা ফুলের চাষ, প্রচুর ফুল হয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর, পুরো এরিয়াটা জুড়েই গাঁদা ফুলের চাষ। দেখুন প্রচুর পরিমাণে। তো এখানে যদি কোনো ছোট্ট চারা থাকতো হয়তো আমি নিয়ে যেতে পারতাম, বাট এখানে কোনো চারা নেই, আর হয়তো নিতে গেলে হয়তো দেখলে বকবে, সেই জন্য আমি এখান থেকে নেব না। দেখো অনেক ফুল হয়েছে। তো চলো আরেকটা জায়গায় কিছু ফুল দেখেছি, সেগুলো দেখাবো তোমাদেরকে, চলো তাহলে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এটা হচ্ছে আরেক ধরনের ফুল গাছ, যেটা রাস্তার সাইডে হয়ে থাকে। এগুলো বেসিক্যালি রাস্তার সাইডেই বেশি দেখা যায়। তো এই ফুলটার নাম হচ্ছে তোমার, মানে ফুল গাছটার নাম হচ্ছে উইডেলিয়া প্লান্ট। তো এই গাছটার নাম আমার সঠিক জানা ছিল না, অনেক কষ্টে গুগল সার্চ করে নামটা জানলাম। এটা আমার কাছে ছিল বাট এখন আর আমার কাছে নেই। রাস্তার সাইডে প্রচুর হয় আর ফুলগুলো দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর আর প্রচুর পরিমাণে ফুল দেয়। এটা অনেকটা সূর্যমুখীর মতো, মানে সূর্য উঠলে ফুলগুলো সূর্যের দিকে মুখ করে থাকে। খুবই সুন্দর ফুল গাছ। দেখো এরপরে চলো আমার বাড়িতে যাবো। তো আমি চলে এসেছি বাড়িতে এখন। বাড়িতে আমার এই 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 ফুল গাছটার নাম আমি গুগলে সার্চ করেও কিন্তু পাইনি। এটা একটা মানে বাইরেই হয়েছে, একা একাই হয়েছে, হয়তো এটাকে দোপাটিই বলে।